হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি অতপর আমির নতুন এক এপিসোডে। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ গেস্ট আছেন, তার আসলে সেভাবে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি নানান উদ্দিন, তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের এক্স ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। কেমন কাটলো আপনার এই তিন বছরের রাজনৈতিক জীবনে? কতটা চেঞ্জ এসেছে আপনার প্রাত্যহিক জীবনে এবং কতটুকু এনজয় করেছেন? বা আপনি অনেক ভালো কাজ করেছেন যেটা প্রশংসিত হয়েছে নড়াইলের জন্য, অন্তত এই টার্মে আর দু বছর আছেন, এই দুই বছরে আপনার কী কী লক্ষ্য? আমি যখন এসে পড়লাম তখনই আমার টানা দুই বছর করোনার মতো, যেটা হয়তো বা আপনার জীবন লাইফ টাইমে আমরা কোনো দিনই দেখিনি এরকম মহামারী, না আপনি দেখেছেন আমরা দেখেছি। তো এই টাইমটা আসলে ট্যাকেল দেওয়া মানে এটা খুব কঠিন সময় পার করেছি। হ্যাঁ, অনেক মানুষ বিদায় নিয়েছে, হ্যাঁ আমাদের চোখের সামনে চেনাশোনা মানুষ চলে গিয়েছে, অনেক মানুষকে দেখেছি যে যারা প্রতিনিয়ত দিন আনে দিন খায় তারা মানে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, এই টাইপের সিচুয়েশনও কিন্তু আমরা দেখেছি। নড়াইলে যতটুকু পেরেছি, আমার সামর্থ্য তো অনেক কম, তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থেকেছি। সেই সাথে সুযোগ এসেছে ধন্যবাদ জানাই বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা আমাদের নড়াইলকে সহযোগিতা করেছেন, এক এক করে নাম বলা কঠিন। আমাদের ফাউন্ডেশন বলেন, পলিটিক্যাল বলেন, হ্যাঁ পলিটিক্যালি যেমন বিভিন্ন অঙ্গ সংগঠনের ছেলেমেয়েরা, হ্যাঁ তারা কিন্তু রাস্তায়, হ্যাঁ আমাদের জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই রাস্তায় কাজ করেছে, সবাই কাজ করে। অনেকেই ইনফেক্টেড হয়েছে, তার বাসার মানুষ ইনফেক্টেড হয়ে মারা গিয়েছে, মুরব্বী, এরকমও আমাদের দেখেছি। ইন টোটালি খুব কঠিন টাইম গিয়েছে, বাট দিন শেষে আলহামদুলিল্লাহ এই সময়টা আমরা পার করেছি। এখন আরেকটা শেষে নেক্সট যে কাজগুলো আমি শুরু করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অনেক সহযোগিতা করেছেন, করছেনও। করোনা হয়তো বা দুইটা বছর না থাকলে হয়তো বা আরও দূর এগিয়ে যেতে পারতাম, তবে এখনও যে দুই বছর আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সহযোগিতা করেছেন বা করছেন, হ্যাঁ বিভিন্ন মন্ত্রিপরিষদের মন্ত্রী মহোদয় সচিব মহোদয়রা যেভাবে সহযোগিতা করছেন, অবশ্যই ভালো কিছুই আশা করছি। বাট দিন শেষে ওই যে বললাম যে এই জায়গায় আরও বেশি ধৈর্যের প্রয়োজন, হ্যাঁ এটা এমন না যে রাতারাতি চেঞ্জ করা, এটা কখনোই পসিবল না। আপনি ইয়াং লিডারশিপের একটা অ্যাওয়ার্ড জিতেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, বাংলাদেশের একমাত্র আপনি ছিলেন, মাঠে আপনার লিডারশিপের প্রশংসা হতো। আপনি এখন পলিটিক্যাল ক্যারিয়ারে যাচ্ছেন, সেখানেও আপনার লিডারশিপের প্রশংসা করছে, তাদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি কতটুকু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন এবং সেটা আপনাকে কতটা ইন্সপায়ার করে? টু বি অনেস্ট, এগুলো নিয়ে তো কখনো ভাবিনি আসলে, ভেতরে কি আছে কি নাই কখনো এটা ভাবিনি। বাট আমি অলওয়েজ আমি একটা জিনিস আই নো যে আমি যেটার ভেতরে ঢুকে যাই আই গেভ মাই 100%, এটা আমি এনশিওর করি। হ্যাঁ আমি ইটস ক্যান বি এনিথিং, হ্যাঁ আমি ওই সাঁতার কাটতে যাই আমি মেক শিওর করি ওটা আমি এনজয় করছি, আমি এনজয় না করলে আমি পারি না। খারাপ জিনিস ভুলতে তো সময় লাগে, আবার ভালো যে কোনো জিনিস আমার সাথে ঘটলে ইন 24 আওয়ার্স টাইমে আমার কাছে ওটা অনেক বেশি পুরনো মনে হয়। সো এটা আমার ভেতরে, এটা আমি মনে করি এটা আমার একটা স্ট্রেংথ। হ্যাঁ যে কোনো কিছু অ্যাচিভমেন্টকে আমি এত আলোড়ম্বর বা অন্য কিছু করা, হ্যাঁ যে এটা হাইলাইটেড বা এই করা, মানে এটা আমার কপালে চলে এসছে, দ্যাটস ইট ফাইন। যখন স্কুলে পড়তেন কলেজে পড়ছেন তখন কি আসলে যে ক্লাস ক্যাপ্টেন, মানে ক্লাস ক্যাপ্টেন তো একটা লিডারশিপ? হ্যাঁ ক্লাস ক্যাপ্টেন তো ধরেন নর্মালি ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয়, হ্যাঁ এদের ভেতর হয়, বাট আমিও ছিলাম, আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। হ্যাঁ আমি কখনোই ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ছিলাম না, বাট ক্লাস ক্যাপ্টেন আমি ছিলাম। বাট স্পোর্টসে আমাকে ছাড়া হইতো না, হ্যাঁ স্পোর্টস স্কুলের স্পোর্টস আমাকে ছাড়া হইতো না, ইভেন ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা তারা কাউন্ট করতো আমাকে, হয়তো বা আমার সাথে তাদের রিলেশনটাই এরকম ছিল। ইভেন স্টিল আমার যারা ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় তারা খুব ভালো অবস্থায় আছে, তাদের সাথে নিয়মিত আমার কিন্তু ফোনে কথা হয়, আমার পাশেই আমার এক বন্ধু থাকে, হ্যাঁ রনি নাম, তো এরকম সবাই আছে, সবার সাথে আমার কানেকশান আছে, ভালো কানেকশান আছে। আমার ছোটোবেলা থেকে একটাই জিনিস, আমার ব্যাচমেটরা কিন্তু আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিল না, মানে আমি যাদের সাথে পড়ছি মানে ক্লাস সিক্সে আমি মিশতাম ক্লাস টেনের, আসলে আমার বন্ধু সব ওরা, সব বড়োরাই হচ্ছে আমার বন্ধু। যেমন আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড আমার থেকে 2 ব্যাচ সিনিয়র, হ্যাঁ এবং 3 ব্যাচ সিনিয়র, কেউ 1 ব্যাচ সিনিয়র, মানে আমরা একটা মানে যে পাঁচ মেশালি মাছের মাছে না ওই টাইপের একটা মতো একটা ব্যাচ, যারা একদম 24 আওয়ার্সের ভেতরে ধরেন যদি 10 ঘন্টা বাইরে থাকতাম এই 10 ঘন্টা একসাথে, হ্যাঁ তো এরা সব অ্যাভারেজ। আমার ক্লাসমেটের ভেতর একজনই হচ্ছে যে আমার একদম সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যারা আমরা একজন যারা আমরা ঘুরি, বাট ওদের আমার যারা ক্লাসমেট তাদের সাথেও আমার খুব ভালো রিলেশন, বাট স্কুল টুক কি শুধু ছিল,
বাট তার বাইরে যে আসেন আপনি আমার ক্লাসমেটের সাথে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গায় ট্রাভেলে গেছেন, আমার কিন্তু ওরকম না, আমার কিন্তু ওই সব মানে বড় সিনিয়র। এটা হলো কিভাবে মানে সিনিয়র দেশে ওরকমই, আমি তুই তামারি সম্পর্ক একদম ছোটবেলা থেকে মানে এরকমই, আমরা ওই মাঠের খেলা থেকে এটা হয়েছে বেসিক্যালি, মাঠের খেলা থেকে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ক্লাস দশের ভেতরে যাদের রেজাল্ট তারা তো অত খেলাধুলা করে না, আমরা যারা আমরা নাই খেলাধুলা করতাম আর কি। ভাই আপনি ক্লাসের ক্যাপ্টেন ছিলেন, আপনার বাসার ক্যাপ্টেন কে এখন? না বাসার ক্যাপ্টেন অলওয়েজ ভাই আপনার আমার সবার, হ্যাঁ বই ক্যাপ্টেন, বাসার ক্যাপ্টেন আমরা কেউ কোনো দিন হইতে পারবো না, চাইলেও সম্ভব না। এই এখন তো আপনার মেয়ে বড় হচ্ছে, সাহিলও মোটামুটি বড় হয়ে যাচ্ছে, মানে তারা আপনাকে কতটুকু আসলে কন্ট্রোল করতে পারে, মানে যখন সন্তানের বড় তারা হুমায়রা তো অধিকার থাকে, হুমায়রা নিয়ন্ত্রণ করে আমাকে খুব বেশি, মানে আমার মেয়ে মানে ও শাসনও করে আবার ও কথাও শোনে, ও নিজেও কথা শোনে, তো এইটা আমার জন্য ভেরি পিছফুল। হ্যাঁ এবং আমিও চেষ্টা করি যে ওর কথাগুলো মানতে হয়তো বা সব ওরা তো ছোটো কতগুলো দেখালো আমার কাজগুলো সবও না বুঝেই একটা কথা বলে হয়তো বা সেইগুলো নিয়ে ও একটু মাইন্ড করে, বাবাকে বললাম এটা করতে করলো না হয়তো বা ও বুঝতে পারে না আমার এই কাজটা এরকমই, বাট চেষ্টা করি ওর মতো করে যতটুকু পারা যায়। আর ফার্স্টবারে যেটাই বলি আমি বা ওর মা বা ওর দাদি ওর নানি যেই বলুক একবার বললে সেকেন্ডবার ও সেটা নিয়ে আর কখনো বার্গেনিং করে না। আপনার সন্তানদের নিয়ে কী প্ল্যান, তারা তাদের কতটুকু আগ্রহ ক্রিকেটে বা যে কোনো স্পোর্টসে, এবং তারা যদি স্পোর্টস পার্সন বা স্পোর্টসে যেতে চায় আপনার দিক থেকে কতটুকু ইন্সপিরেশন বা কতটুকু সাপোর্ট থাকবে? আমাদের সময় কিন্তু ওরকম চয়েস ছিল না। হ্যাঁ আমি ইভেন ক্রিকেটে আসার জন্য আমাকে যুদ্ধ করতে হয়েছে বাসায়, একটা পর্যায়ে যখন আমি খুলনায় যেয়ে ভালো খেলেছি তখন আমাকে তারা তাও টার্মস অ্যান্ড কন্ডিশনসের ভেতর দিয়ে আমাকে ক্রিকেটটা খেলতে হয়েছে। হ্যাঁ তো তো এখনকার যুগে আবার বাবা মারা অনেক ফ্লেক্সিবল, হ্যাঁ তারা সন্তান যা চায় তাই তাতেই প্রিফার করে, আমিও আমিও তাই। যেমন আমার ছেলে ফুটবল খেলা পছন্দ করে, স্কুলে ফুটবল খেলে, আমাদের ক্রিকেট না ক্রিকেট পছন্দ না। হ্যাঁ তো এখন আপনার খেলা হলেও কি মানে সাহিল খেলা দেখে না? আমার আমার খেলা হলে সাহিল না, হুমায়রা একটু তাও বোলিং টোলিং হলে একটু ফলো করে, মেয়ে যেমন আমি এমনি আলোচনা হয়েছিল তুমি ডক্টর হো না, ও ট্রাভেলার হতে চায়, ট্রাভেলার হয়ে কী করো মানে আমার ট্রাভেলার ভালো লাগে। হ্যাঁ যেমন ওর খুব ছোটো চার মধ্যে ও বলে যে আমি ট্র্যাকিং পছন্দ করি, হ্যাঁ বয়স এগারো দশ এগারো বাট ওর মাথায় এটা এসেছে যে ট্র্যাকিং পছন্দ করে, তো এরকম আর কি, মানে আমরা চাইলেও ওগুলো নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন আমরাও এটা শিখেছি যে একটা সময় কিন্তু আমার বাবা মা হচ্ছে সেইটা হওয়া কিন্তু হয়নি, তার মানে কি যে মানুষ তার নিজস্ব গতিতেই চলে, বাট আমি মেক শিওর করতে চাই যে কিছু জিনিস যেন আমার ছেলে মেয়েরা কিছুটা শিখে বড় হয়, যে ন্যায় অন্যায় বোধগুলো বা আপনার ভালো মন্দর যেটা বিষয় থাকে, ভুল মানুষ করবে, ফিল সরি কোনো একটা ভুল হয়ে গেলে, এই জিনিসগুলো থাকাটা জরুরি। আবার আমার মেয়েটাকে আমি ধরেন ওর ও এখন হাফেজি পড়ছে, ওইটাকে আমি এবং আমার ওয়াইফ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, যে ওইটা একটা এম থাকে বাবা মার যে ওইটা শেষ করুক, মেয়ে ঠিক আছে স্কুলে পড়ছে সব কিছু ঠিক আছে ওইটা শেষ হোক, তো এইগুলো এগুলো কিছু জায়গা আছে যেগুলো আসলে আমরা একটু ফোকাস করি, এই ছাড়া তার যা হইতে মন চায় হোক সমস্যা নেই। ভাবি বা সন্তানদের কোনো মানে আপনাকে কোনো কমপ্লেন করে না, আপনি তো অনেক ব্যস্ত? হ্যাঁ কমপ্লেন তো অবশ্যই করে, মানে আগের একটা সময় ছিল সবসময় ছেলে মেয়েকে সময় দিতে পারতাম, মানে বিশেষ করে ছেলে তো ছোটো ছোটো ছিল বাট মেয়ে তো আমার সবসময় দেখেছে, আমি আসলে বেসিক্যালি মাঠ আর বাসা ছাড়া মানে বাইরে কোথাও আড্ডা টাড্ডা ওরকম দেইনি, হ্যাঁ বাইরে কোথাও যাওয়া অভ্যাসও আমার ছিল না, ছেলেটা হয়তো অতটুকু না বুঝলো মেয়ে ফিল করে, আর অবভিয়াসলি ওয়াইফ তো আছেই, তো সব মিলে এখন তো ওই কমপ্লেন থাকবেই, এই কমপ্লেন থাকেই, আগের মতো সময় আমি পাচ্ছি না, বাট টু বি অনেস্ট আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। আপনি নড়াইল খুব ভালোবাসেন, অনেকবার বলেছেন নড়াইলে থাকতে পছন্দ করেন যেতে, নড়াইল মিস করে আমার বাবা মা আছে, হ্যাঁ আমার আমার ছোটোবেলা একদম সব কিছুই আমার নড়াইল, হ্যাঁ তো এটা তো অবভিয়াসলি মিস না করার কোনো সুযোগ নাই। হ্যাঁ বাট ওই যে বললাম খেলোয়াড় লাইফেও এতবার যেতে হয়নি মানে যেতে পারিনি, আবার এখন যেতে পারলেও ওই টাইমটা আমি মিস করি, যে টাইমে আমি বন্ধু নিয়ে কাজ ছাড়া কোনো কিছু ছাড়া নিজের নিজেদের মতো করে নিজের মতো করে যেটা মন চাচ্ছে আমরা বন্ধুরা করেছি, মাঠে খেলেছি, নদীতে সাঁতার কেটেছি, বিভিন্ন গাছে উঠে আম পেড়ে আনতেছি, ডাব নারিকেল সুপারি এগুলো পেড়ে আনছি, এই যে এই টাইমগুলো তো ভাই চাইল্ডহুড মেমোরি, এগুলো তো আর ফিরে আসবে না। সময় এমন একটা জিনিস যে সময় মানুষের জীবন থেকে সব নিয়ে যায়, শুধু রেখে যায় স্মৃতি, বুঝছেন, এই এই বিষয়গুলো তো আর আসলে ফিরে আসে না। আঙ্কেল এন্টার কোনো অভিযোগ নেই আপনার সাথে যে আপনি এত ব্যস্ত, মানে খেলার সময় ব্যস্ত, এখন ক্যারিয়ার একদম প্রায় শেষ দিকে, তাদের কোনো অভিযোগ নাই যে ছেলেকে কাছে পাচ্ছে? আব্বার সাথে আমার এমনিও ছোটোবেলা থেকে একটা একটা গ্যাপ ছিল,
হ্যাঁ মানে ভয়ের কারণে হ্যাঁ একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা থাকার পরেও আস্তে আস্তে ওইগুলো কেটেছে। তারপরও আব্বার সাথে আমার খুব বেশি হলে সামনাসামনি দেখা হলে মানে অনেক দিন কথা হচ্ছে না, বাট সামনাসামনি বোঝাই যায় না যে আমাদের নাহলে 3-4-5 দিন কথা হয়নি। হ্যাঁ ফোনেও তাই, ভেরি ইজি গোয়িং, আব্বা ভেরি ইজি গোয়িং, আব্বার কোনো কমপ্লেন টমপ্লেন নাই। কারণ আমার আব্বাও ছোটোবেলা থেকে আসলে অনেক কঠিন পরিস্থিতির ভেতর দিয়েই বড় হচ্ছে। আমার দাদা মারা যায়, দাদা ছিল তো কাস্টমস অফিসার, আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও হ্যাঁ মেরিটে চান্স পেয়েও পড়তে পারেনি। সো এরকম ঘটনার ভেতর দিয়ে যে আমার বাবা অনেক স্ট্রং হয়ে গেছে। সো আমার বাবার মেন্টালি স্ট্রং অনেক, বাট আমার মা অনেক সফট, বাড়ি অনেক আদরে বড় হয়েছে, মা অনেক সফট। তো মা একটু মানে 19-20 হলেই হ্যাঁ এটা অভিমান করে, আর এটা প্রত্যেক মাই করে। হ্যাঁ এটা এটা এটার ভেতরে আরও আনন্দ বেশি, বাট দিন শেষে আমার মানে আপনার বা আমার বা আর একজনের সবারই কিন্তু পরিবারই শেষ আশ্রয়ের জায়গা, যে আপনি মানে অসুস্থ হলেন বা আপনার মৃত্যু জেনেও আপনি বা আপনার ভালো টাইমে যেটাই বলেন সবই কিন্তু পরিবারই সব। তো আর দিন শেষে তো পরিবার এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি শান্তির জায়গা। হ্যাঁ ওইখানে দেখবেন যে খারাপ কিছু ঘটতে থাকলে আপনার জীবনেও একটা খারাপ সময় মনে হবে, সব কিছু ভালোর ভেতরও আপনার মনে কিন্তু অত ওটা ভালো লাগবে না। নড়াইলে তো খেজুরের রস পাওয়া যায়, শীতকালে খেজুরের রস আপনার খাওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, এখন উঠে চুরি করে এগুলো, ওই যে বললাম যে সময় কিছু স্মৃতি রেখে যায়, হয়তো এখন যে গাছে উঠে খাওয়ায় না, তারপরও লাস্ট মনে হয় তাসকিন যেবার গিয়েছিল এবার গাছ থেকে পেড়ে খাওয়াছিল, এখন ওই গেলে হয় কি ওই কেউ না কেউ পেড়ে নিয়ে আসে তখনটা খাওয়া হয় কি, বাট নিজের ওই যে এক্সপিরিয়েন্সটা নিজে যে গাছ থেকে উঠে পাড়া খাওয়া ওইটা হয়তো এখন ওরকম নিয়মিত হওয়া মানে আমিও তো অনেক দিনই হয় না। আপনার লাইফে অনেক অ্যাচিভমেন্ট নিশ্চয়ই আছে, তারপরও মানে আপনাকে বলবেন যে যখন আপনি বিশ্বমঞ্চে যান, যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, খেলতেন, পতাকা উঠত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজত, কেমন ফিল হতো? যখন খেলার মাঠে মানে জাতীয় সঙ্গীত যে টাচ করেছে অনেক আগে, কিন্তু এই যে মানে একটা ব্যাটেলে যাওয়ার আগে যে জাতীয় সঙ্গীত যে টাচ করা, সেটা আসলে ক্রিকেট না খেললে বুঝতাম না। হ্যাঁ যখন ক্রিকেট খেলে আর একটা দেশের সাথে যখন যুদ্ধে নামছি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড, ওয়েভার, মানে আমার দেশকে নিয়ে যখন আমি প্রতিনিধিত্ব করছি, তখন আমাকে ওই জাতীয় সঙ্গীতে আমাকে ধারণা দিয়ে যাচ্ছে, ইউ প্লেয়িং ফর ইউর কান্ট্রি, মেক শিওর ইউ গিভ ইউর বেস্ট। মেবি আমি পারছি না, বেস্টটা হয়নি ওই দিন আমার, বাট ওই যে জাতীয় সঙ্গীত ওইটের ওইটে বা যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে সত্যি সবাই ইমোশনাল হয়ে যায়। যারা আপনারা বাইরে থাকেন আপনারাও দেখবেন যে অনেক সময় ইমোশনাল আপনাদেরকে টাচ করে, আর আপনাদের বিষয়টা তো পুরো ভিন্ন, মাঠে থাকছি সামনে অপোনেন্ট, হ্যাঁ সব কিছু একটা অন্যরকম অনুভূতি। ইটস বিন এ ইয়ার, এক বছর আপনি মাঠের বাইরে টোটালি, সামনে বিপিএল, এরপর আপনার অনেকবার বলেছেন ডিপিএলে খেলতে চান, ওভারঅল ক্রিকেটে যে ফিরতে যাচ্ছেন আপনার প্রিপারেশনটা কেমন এবং সেটা কীভাবে নিলেন? বেসিক্যালি তো খেলার সুযোগও ছিল না, কোভিড সিচুয়েশন যাচ্ছে যেটা, ডোমেস্টিক ক্রিকেটগুলো হয়নি, 2 বছর তো টানাই হয়নি। এরপরে একটা টুর্নামেন্ট হলো বঙ্গবন্ধু T20, সেটা খেলেছিলাম, তারপরে এসে আর একটা বোধহয় ওয়ানডে হয়েছিল, তখন আমি প্রস্তুতি ছিল না বেসিক্যালি, এই জন্য আমি খেলিনি। তারপর থেকে আমি টুকটাক প্রস্তুতি নিয়েছি, ট্রেন করেছি, ফিটনেস করেছি। আমার মূলত ফোকাস ছিল যে বিপিএল হওয়া আমি মনে করছিলাম যে কঠিন হবে, কারণ ফরেন রিক্রুটগুলো কঠিন কঠিন হয়ে যাবে, কোভিড সিচুয়েশান যদি ওরকম থাকে তারা আসবে কি না, বা আদৌ বিসিবি অ্যারেঞ্জ করতে পারবে কি না, বাট কোভিড সিচুয়েশান এখন ভালো হতে হয়তো বা প্রেক্ষাপট ভিন্ন হয়েছে, বাট মূলত আমার ফোকাস ছিল হচ্ছে ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, ওইটাই আমার মূল ফোকাস ছিল। এবং টু বি অনেস্ট, বাংলাদেশের সব ক্রিকেটাররাই ওই ঢাকা প্রিমিয়ার লিগকে বেশি এনজয় করে রাদার দেন এনি টুর্নামেন্ট, ঠিক আছে? সো ওই ওই আমিও তো প্লেয়ারদের বাইরে না, আমিও প্লেয়ার, সো আমি ওইটাকেই এনজয় করি, সো আমি ওইটার দিকেই বেশি ফোকাস ছিলাম। ন্যাশনাল টিমে মাশরাফি বিন মুর্তজাকে আবারও দেখা যাবে, ভক্তরা এরকম আশা করতে পারে কিনা, আপনি কী মনে করেন? দেখেন খালি চোখে তো অবশ্যই না, আমার বলাটাও অনেক চ্যালেঞ্জিং, খালি চোখে না। আমি আপনাদেরকে ওই 2019 শেষেও বলেছিলাম যে দেখেন ক্রিকেটটা আমার কাছে এমন একটা পর্যায়ে চলে এসেছে, ইটস নট অ্যাবাউট মানি, ইটস নট অ্যাবাউট এখন জাতীয় দল, ক্রিকেটটা আমার কাছে এমন একটা জায়গায় আরও 5-7-8-10 বছর আগের থেকেই, যেটা আমার কাছে মোর লাইকলি প্যাশন, ভালোবাসা এই জায়গায় আছে। সো এখানে আমি কত টাকায় খেলছি, কী করছি, এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না, আমি এনজয় করি ক্রিকেটটাকে স্টিল, আমি সেই কারণেই খেলছি। আর উপর আল্লাহ কার
জন্য কি রেখেছে কি অপেক্ষা করছে আমরা কেউ আগাম কিছু বলতে পারি না। তো আমি যখন খেলবো আমি দেখা যাক, আমি খেল আমার আমার তো দায়িত্ব খেলতে খেলতে যখন যাব আমার দায়িত্ব থাকবে আমার সর্বোচ্চটা দিয়ে আমি খেলবো। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এখন আপাতত কি কার্যক্রম আছে সামনে? ফাউন্ডেশনটা একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুরু হয়, সেটা হচ্ছে যে আমাদের সাধারণ সম্পাদক ফাউন্ডেশনের অনেক, উনি ক্রিকেটার ছিলেন, উনি ক্রিকেট খেলতেন, হ্যাঁ উনি আমার খালু, আমার খালাকে উনি বিয়ে করেছেন, পরে উনি আমার খালু, আমরা ভাই, আমি ভাই বলতাম, পরে সম্পর্কের কারণে খালু বলতে হয়। তো উনি নড়াইলকে চেঞ্জ করা, তখন আমি এমপি না আর কি, মানে আমি সংসদ সদস্য হয়নি, তখন থেকেই উনি একটা করলো, তখন উনি আসলেন, অপু ভাই নামে একজন আছেন আমাদের, হ্যাঁ আরও চার পাঁচজন আছেন, ওনারা আসলেন আমার মিরপুরে দেখা করতে। তো এসে ওইখান থেকে এই মোটিভটা আসে যে একটা ফাউন্ডেশন করা, মানুষের পাশে থাকা যায় কি না, দেন এইভাবে স্টার্ট করা। তারপর থেকে তো গুটি গুটি পায়, এখন তো আমরা হসপিটালও করেছি, হ্যাঁ হসপিটাল করেছি, মানে ডায়াবেটিক সমিতি যেটা হসপিটাল আছে ওনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, কারণ আমাদের তো ওই টাকা নাই হসপিটাল করা বা ইয়ে। তো ওইখানে এখন 50 টাকা ভিজিটে বেটার ডক্টর, এখন কিডনি ডায়ালিসিস শুরু হবে নড়াইলে, যেটা আমরা কিডনি ডায়ালিসিসও শুরু করছি নড়াইলে, যেটা নাই। তো স্বাস্থ্য আমরা যেমন অতীশ দীপঙ্করে প্রত্যেক বছর 20 জন ফ্রি স্কলারশিপ দিই, হ্যাঁ পুরো অনার্স মাস্টার্স পুরো ফ্রি, হ্যাঁ 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রায় 50 জনের ফ্রি স্কলারশিপ শুরু করছি আমি, আমরা লাভস কোম্পানি থেকে। হ্যাঁ যেমন আবার আমাদের সাথে এবার চুক্তি হয়েছে IPDC ফাইন্যান্সের সাথে, 1.5 কোটি টাকা 5 বছরের চুক্তি, আমরা ক্রিকেট ভলিবল ফুটবল এবং অ্যাথলেট নড়াইলে লাস্ট ইয়ারে আমরা 10টা জাতীয় পর্যায়ে গোল্ড, এবার আশা করছি ইনশাল্লাহ আমরা 30টা মতো পাবো নড়াইল থেকে, ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে সেরা হলে ইন্টারন্যাশনাল পর্যায়ে নড়াইল ভূমিকা রাখতে পারবে। তবে আমরা প্লেয়ারদের উৎসাহিত করার জন্য, আরও বেশি খেলা ইনভলভমেন্টের জন্য আমরা টিমটা, আমাদের মল্লিক ভাই অনেক হেল্প করেছেন, হ্যাঁ উনি টিমটা দিয়েছেন, তো হয়তোবা 8-9 জন 10 জন হয়তোবা আমাদের নড়াইল থেকে, হ্যাঁ হয়তোবা 5-4-5-6 জন হয়তোবা ফার্স্ট ইলেভেনে খেলার মতো প্লেয়ার আছে, আর হয়তোবা টিমের সাথে থাকলো আরও 8-10 জন হয়তোবা তারা শিখবে, কালচারটা দেখবে, আর এর থেকে কিছু বাইরের থেকে কিছু প্লেয়ার নিয়ে আমরা এবার খেলার চিন্তা করছি। ন্যাশনাল টিমের সঙ্গে এখন আপনার যে দূরত্বের জায়গাটা আছে, পথটার কথা বলছি, আপনি বলছেন আপনি আপনার ক্যারিয়ারে লাকি, তো এই জায়গাটা কি আপনার একটু আনলাকি মনে হয় কিনা আপনাকে, যে আপনার হয়তোবা প্রসেসটা একটু অন্যরকম হতে পারত, মাশরাফি বিন মুর্তজা আসলে এইটা ডিজার্ভ করে না? হ্যাঁ হতে ভাই অনেক কিছু পারতো, হতে অনেক কিছু পারতো, আমি কাউকে দোষারোপ করতে চাই না, আর এই পর্যায়ে এসে কাউকে দোষও দিয়ে লাভ নেই, হ্যাঁ হতে তো অনেক কিছুই পারতো, একটা যে কোনো একটা প্রফেশনাল ওয়েতেও হতে পারতো, যে কোনো একটা কিছু সুন্দর ওয়েতেও হতে পারতো, হ্যাঁ অনেক কিছুই না হওয়া জিনিসও হয়েছে, আবার হওয়া জিনিসও হয়নি, এরকম আছে মানুষের জীবনটাই এরকম। তো এই নিয়ে তো আসলে পড়ে থেকে লাভ নাই, আর আমি এটা নিয়ে ভাবিও না কখনো, মানে টু বি অনেস্ট আমি আমার খারাপ লাগাগুলো বা কষ্ট লাগাগুলো বেশিক্ষণ মনে রেখে এগিয়ে যেতে পারি না, সো বিশেষ করে ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো, সো আমি ওটা নিয়ে কারো প্রতি কোনো ক্ষোভও নাই, কারো প্রতি কোনো রাগও নাই, কিছু কষ্ট থাকবে এটা মানুষের মানে একদম স্বাভাবিক বিষয়। ক্যাপ্টেন হিসেবে সবসময় টিমকে আগলে রেখেছেন, সবসময় ক্রিকেটার থেকে শুরু করে সব জায়গায় ম্যানেজমেন্ট সবখানে আপনি ফেস করেছেন, আপনার যখন ব্যাড টাইমটা যাচ্ছিল এই টাইমে সবাইকে কি সেভাবে ফিডব্যাকটা পেয়েছেন, সাপোর্ট পেয়েছেন? সেটা আমি কোনো কিছু করে যদি থাকি কোনো কিছু আশায় আমি করিনি, যে তারা হয়তো বা কোনো সময় আমাকে করবে, বাংলাদেশ টিম আমার কাছে মোর দেন এ ফ্যামিলি ছিল, আমার জীবনে যা কিছু অর্জন সব কিছুই ক্রিকেটকে দিয়েই, তাই না, আজকে আমাকে মানুষ 5টা মানুষ চিনলো এই জীবনে চেনে, তো এটা আমার জীবনের সব কিছু এবং আমি এটাকে অন্যভাবেই কাউন্ট করি। এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন যখন হলাম তখন আমার দায়িত্বের জায়গা থেকেই দায়িত্ব পালন করেছি, যে আমার প্লেয়ারদের পাশে থাকা যেটা বললেন বা যেটাই হোক, হয়তো বা কোনো জায়গায় মিসও করেছি হতেও হতে পারে, হ্যাঁ তবে আমার যেটা দায়িত্ব ছিল আমি সেটা পালন করার চেষ্টা করেছি, কিন্তু কখনো তো চিন্তা করিনি যে আসলে আমি যখন বিপদে পড়বো তখন আমাকে কেউ এসে সাপোর্ট দিবে, বাট সেটা ওরাই ভালো জানে, ওরাই ভালো বলতে পারবে।